উন্নয়নের আলো পৌঁছেছে গ্রামের প্রান্তে প্রান্তে। এই বিগত 5 বছরে গ্রাম পঞ্চায়েতের আলোর খোঁজে আজকে আমরা এসে পৌঁছেছি নয়াগ্রাম পঞ্চায়েতে। ঝাড়গ্রাম নিউজ প্লাসের বিশেষ প্রতিবেদন পঞ্চায়েতের স্বার্থকম। এই নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিগত 5 বছরে কী কী কাজ হয়েছে, আরও কী কী পরিকল্পনা রয়েছে, কী বলছেন এলাকার মানুষজন, কী বলছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই সমস্ত কিছু খতিয়ান নিয়ে আজকের আমাদের বিশেষ প্রতিবেদন পঞ্চায়েতের স্বার্থকম। আর মাত্র কয়দিন পর পঞ্চায়েত নির্বাচন, গ্রামে কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন বর্তমান আমার আমলে যা হয়েছে, রাস্তা হয়েছে, পুকুর হয়েছে, কুয়ো হয়েছে, সাবমার্সাল হয়েছে, প্লান্টেশন কাজে অনেক হয়েছে। আপনার গ্রামে কি হয়েছে? গ্রামে এই কাজই হয়েছে। আচ্ছা, হ্যাঁ রাস্তা, এই তো রাস্তা আরো সুদৃঢ় হচ্ছে, আরো ধরা আছে আমাদের। আচ্ছা, আলোর ব্যবস্থা কি রয়েছে এই এলাকায়? হ্যাঁ আছে। আগে কি এই রাস্তাটা কি কাদা হতো? আগে কাদা হতো, মুরাম ছিল আর কি। আচ্ছা, এখন কি এটা হতে সুবিধা হয়েছে? হ্যাঁ সুবিধা হয়েছে আমাদের। এটা কি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বিগত 5 বছরে মানে পঞ্চায়েতের কাছে আপনারা খুশি? হ্যাঁ খুশি। আপনার নাম? শ্রীবালী বাসকে। ঢালাই রাস্তা এটা কতদিন আগে হয়েছে? এইটা হয়েছে এই 8 মাস 9 মাসের ভিতরে হয়েছে আর কি। আচ্ছা, তার আগে ছিল মুরামের রাস্তা, মাটির রাস্তা, গ্রামের রাস্তা ছোটো ছিল আর কি। এখন মোটামুটি ভালো রাস্তা হয়েছে, ঢালাই এই গ্রামে প্রত্যেকটি জায়গায় ঢালাই রাস্তা হয়েছে। এখন কোনো জায়গায় যে ঢালাই রাস্তা হয়নি বলে কি কথা না, অনেক জায়গায় হয়েছে। আর এখানে রাস্তার নিয়ে কোনো ঝড়ঝামালে নেই। আচ্ছা, বিগত 5 বছরে মানে রাস্তা ছাড়া আর কী কী উন্নয়ন হয়েছে? রাস্তা ছাড়া উন্নয়ন হয়েছে বলতে আমাদের এদিকে গরিব এর মধ্যে উন্নয়নে যে পানীয় জলের ব্যবস্থা হয়েছে, পানীয় জল তো ব্যবস্থা হয়েছে, এখন ছাড়া হয়নি। আচ্ছা, নতুন করে হচ্ছে নাকি? নতুন করে হচ্ছে সরকার বিরুদ্ধে, যেটা ট্যাঙ্কি বলে যে সরকার যে বড় বড় ট্যাঙ্কি দিয়ে পাইপে ছেড়ে দিবে, সেটা এখনো হয়নি। মানে বাড়িতে বাড়িতে জল আসার কথা? হ্যাঁ, সেটা হয়নি, এখন দিচ্ছে, বলছে এই 2-3 মাসের পরে ছেড়ে দিবে। তো ছাড়বে কি না সেটা আমরা বলতে পারবো না। এলাকায় দিয়েছে এলাকার এই রাস্তায় আলোর ব্যবস্থা রয়েছে না? এই কোনো রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই, কিন্তু আমাদের এই দিকে তো খুব হাতি আসে, কিন্তু হাতি আসলেও কি হলো, কিন্তু আমাদের রাস্তায় কোনো আলো নেই। আচ্ছা, মানে আলো আপনাদের আলোর ব্যবস্থা করতে হবে, তাই তো? হ্যাঁ, আলোর ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের এইদিকে তো হাতি সব দিন, কিন্তু রাতে ভিতরে আমরা তো ঘুরি, কিন্তু ঘুরলেও কি হলো, হাতিও আসছে, আমরা কিছু করতে পারছি না, ঘর ভেঙে চলে যাচ্ছে, মানে আমাদের সেটা নিয়ে কোনো ইয়ে হচ্ছে না আর কি, মানে সহযোগিতা দিচ্ছে না। সেই জন্য আমরা বলছি আলো দিলে আমাদের খুব ভালো হয়। আচ্ছা, আর এই যে রাস্তা এখন পাকা হয়েছে, একটা সময় কাঁচা ছিল, কতটা সুবিধা হচ্ছে এখন? এখন খুব সুবিধা হচ্ছে, যাতায়াত করতে সুবিধা হচ্ছে? হ্যাঁ, যাতায়াত সুবিধা হচ্ছে। নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই যে 5 বছরের যে কাজকর্ম, তাতে আপনারা খুশি? হ্যাঁ খুশি। আপনার নাম? আমার নাম ধনেশ্বর মান্ডি। এই জায়গাটার নাম? কুর্চিবনি। বিগত 5 বছরে এলাকায় উন্নয়নের ছোঁয়া, আর সেই এলাকার উন্নয়নের ছোঁয়ার খবর নিতে আজকে আমরা হাজির হয়েছিলাম নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতে। নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কুর্চিবনি গ্রামে উন্নয়নের জোয়ার, সেই এলাকায় এই এখন পর্যন্ত রাস্তা থেকে শুরু করে পানীয় জল এবং আলোর ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। আগামী দিনে আরও উন্নয়ন হবে। কুর্চিবনি গ্রামের আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি, এখানে আমরা পেয়েছি নয়াগ্রাম 7 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে। আপনার নাম? আমার নাম সুকুমার বাড়ি। বিগত এই যে 5 বছর, এই বিগত 5 বছরে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় কী কী উন্নয়ন হয়েছে? বিগত 5 বছরে যদি আমি প্রথম ধরি, কুর্চিবনি শুধু নয়, 7 নম্বর কেন নয়াগ্রাম ব্লকে আমাদের যদি আসার পথে যদি বলি, একটু পিছিয়ে গেলে টোটাল আমাদের দিকে কিছু ছিল না, রাস্তা থেকে ঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে সব থেকে বড়ো জিনিস এটা, আমাদের দিকের মানুষ শুধু নদীর মাছ ধরতো আর জঙ্গলের সারা পাতা নিয়ে সংসার নির্ভর করতো। আজকে সে জায়গায় কেউ জঙ্গলেও যায় না, কেউ মাছ ধরতে যায় না, কারণ আমাদের দিদির বিনা পয়সায় চাল পাচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট, আমরা যে সুপার ফেসিলিটি খড়িকা হসপিটাল পেয়েছি তার অতুলনীয়।
আমরা মোটামুটি একটা ব্রিজ পেয়েছি কিছু হলেও সঙ্গে সঙ্গে আমরা গিয়ে মেদিনীপুর থেকে কলকাতা থেকে ফিরে আসছি। এবং যদি আমি আমার গ্রামের দিক দিয়ে আমি সাত নম্বর জিপি যদি উন্নয়ন বলি বলে শেষ করা যাবে না, কারণ এই রিসেন্ট আমি অঞ্চল সভাপতির দায়িত্ব প্রায় ইদানিং নতুন পেয়েছি ছ মাস হলো, তার মধ্যে আমার আগের 20 লাখ টাকার অলরেডি আমার জিপিতে ঢালাই থেকে শুরু করে সোলার সাবমার্সিবল সোলার লাইট, এবং আমার ইদানিং আবার একটা টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়নি, টেন্ডার হয়েছে এবার শুরু হবে, মোটামুটি প্রচুর উন্নয়ন হচ্ছে। এবং সবথেকে বড়ো যে উন্নয়ন আরেকটু থমকে গেছে, কারণ আমরা যেটা এনআরজিসের মারফত যে টাকাটা পেতাম যেটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, সেটা যদি প্ল্যান্টেশনগুলো আপনি যদি একটু আমাদের নদীর পাড়ে যান, কোনো জায়গা আমরা খালি রাখি না, পুরো একদম প্ল্যান্টেশনে ভর্তি করে দিয়েছি। ইদানিং আজ 2 বছর হল টোটালটা বন্ধ আছে। বাকি দিদি আমাদের রাজ্যে থেকে যে যতটুকু টাকা পাচ্ছি আমরা সেইগুলাই বেশিরভাগ আমরা এই যে ড্রেন টাইটের টাকাটা বেশি দিচ্ছেন, আনটাইটের টাকাটা কম, সেই জন্য রাস্তাঘাট অনেকটা উন্নয়ন কমে গেছে। জিপির তো 3 লাখ টাকা ঢালাই রাস্তা কতটা হয় যেটুকু হচ্ছে সেভাবে করছি, হয়তো আমরা বছরে প্রত্যেক সংসদে আমার এখানে আগে 9টা সংসদ ছিল, এখন 11টা হয়ে গেছে, 11টার মধ্যে আমরা সবাইকে তো ভাগ করে দিতে হয়, কোনো গ্রামে 1টা 2টা রাস্তা হচ্ছে। বাকি এমনি ড্রেন যেগুলো টাইটের ড্রেন, তারপর ধরুন আমাদের যে আপনার ডাস্টবিন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ডাস্টবিন, এবং ড্রেন পরিষ্কার করা এবং সেগুলো ব্লিচিং দেওয়া, এগুলো আমরা চালাচ্ছি। এতে যদি আমরা আরও ভাবছি আমরা প্ল্যানে প্রত্যেক বছর অ্যানুয়াল প্ল্যানে আমরা এগুলো ধরে থাকি, কিন্তু করার তো কিছু নেই, টাকা যতটা দিদি দিচ্ছেন সেই টাকায় আমরা উন্নয়নটা চালিয়ে যাচ্ছি। যা হয়েছে মোটামুটি আমরা এখনও আমাদের গ্রামের মানুষ কেন আমার 7 নম্বরে অঞ্চল 11টা সংসদের মানুষ খুব খুশি, এবং দিদি যতদিন আছে আমাদের কিছু না হলে পেটের জন্য কাউকে খাদ্যের জন্য কোথাও যেতে হচ্ছে না, ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয় না, পড়াশোনার জন্য কোথাও বাইরে যেতে না, আমার বালিগড়ায় কলেজ থেকে শুরু করে হসপিটাল থেকে সমস্ত সুবিধা সুযোগ আমরা পাচ্ছি। তাই দিদির উন্নয়ন 64টা প্রকল্প যেগুলো বলে আমি শেষ করতে পারবো না, কারণ দিদি আছেন বলে আমরা সবে আজকে ঠিকঠাক আছি, না হলে লকডাউনের পর থেকে আমরা আমাদের এদিকের মানুষ আজকে আমরা খুঁজে পেতাম না, হয়তো কোনো অন্য ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হতো কিংবা কোথাও কাউকে জঙ্গলে পাতা তুলে সেলাই করে খেতে হতো, আজকে সে জায়গা থেকে আমরা খুব মুক্ত এবং আরামে আছি, শান্তিতে আছি। এবং একটু হাতির উপদ্রব সেগুলো ফরেস্ট সবসময় আছেন আমাদের সঙ্গে। আগামী দিনে কী পরিকল্পনা থাকছে? আগামী দিনে পরিকল্পনা যেটা আমি এবছর অ্যানুয়াল প্ল্যানে ধরেছি, টোটাল আমরা যতটা পারি সমাজের যে কাজগুলো যেন আমরা স্বাস্থ্য যেন এই যে ড্রেন ট্রেন যেন মাছি মশা না হয়, ড্রেন পরিষ্কার ব্লিচিং দেওয়া, এবং চাইছি আমাদের পানীয় জল, পানীয় জল তো যা হচ্ছে আপনাদের বললাম আপনারা চোখে দেখলেন, এবং পিএইচডি থেকে যে পাইপলাইন বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া হচ্ছে, দিদিকে আমরা একটা দাবি করেছিলাম 75,000 কোটি টাকা দিয়ে মোটামুটি আমাদের নয়াগ্রাম সুবর্ণরেখার পাড়ে থেকে বসেছে, এবং সব জায়গায় এরফুল মানে যেটা আমরা বিশালারি জল বলি এই জলটা আমরা পাবো ওটা হচ্ছে। এবং আমরা অঞ্চল থেকে যেটা গ্রাম পঞ্চায়েত থেকে অ্যানুয়াল প্ল্যান আমরা এবার ধরে নিয়েছি, বেশিরভাগ আমরা চাইছি রাস্তা যেগুলো টুকটাক বাকি আছে প্রায় এখন 25% রাস্তা বাকি আছে, নাহলে প্রায় ঢালাই প্রত্যেক জায়গায় হয়ে গেছে। আর বাকি যেটা হচ্ছে মানুষের যেটা সুবিধা যেটা আয় ইনকাম তো আমরা করতে দিতে পারছি না, 100 দিনে কাজ বন্ধ হয়ে যেত, মানুষ তো আর কাজ করতে পারছে না, ওটা যদি থাকতো আজকে আমাদের আরও উন্নয়নটা বাড়তো, মানুষের কাজ অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকতো, সেগুলো টোটাল বন্ধ, মোদি দেয়নি, কেন্দ্র যদি না দেয় আমরা তো রাজ্য কথা থেকে রাজ্য যা দিচ্ছেন দিচ্ছেন। এবং প্লাস আবাস প্লাসের যে কথা যদি বলি আমরা ইদানিং আমাদের 7 নম্বর জিপিতে কোনো সমস্যাও নেই, এবং আমাদের টোটাল কুর্চি আমার কুর্চিমণি সংসদ যদি আমি ধরি আমাদের মনে হয় 80% অলরেডি বাড়ি হয়ে গেছে, আর 20 বাকি গেছে, সেগুলো সার্ভে হয়েছে, টাকা যেদিন ছাড়বে সেদিন উন্নয়ন হবে। আমরা আর বেশি কোনো প্রোগ্রাম ধরি যখন যেভাবে যে টাকা আসে সেই টাকার অনুপাতে আমরা সেগুলো প্রত্যেক বছর ওটাকে এস্টিমেট আমরা তৈরি করি। আচ্ছা, উন্নয়নের কাজে বিরোধীরা কোনো কি আপনার বাধা সৃষ্টি করে? উন্নয়ন যেটা না বললে নয়, আমাদের গ্রামে আপনি যদি আমাদের কাউকে কোনো কাউকে নেওয়া দরকার শুধু আপনারা নিজেরাই ঘুরে আসুন কী উন্নয়ন হয়েছে আপনারা বুঝতে পারবেন, কিন্তু বিরোধীর কথা যদি বলেন ওনাদেরকে যত উন্নয়ন করে দিলেও একটু না একটু বলবে, কারণ ওটা দলের একটা সিস্টেম হয়ে গেছে, ওরা বলবে উন্নয়নটাকে ওদের চোখে পড়ে না, তারা বলবে কিছু করেনি তৃণমূল, ওটা তাদের কর্তব্য মানুষকে বুঝাতে হবে পক্ষে নেওয়ার জন্য, কিন্তু মানুষ বুঝে গেছে যা বললে মিথ্যামিথি বললে মানুষ আর বিজেপির সঙ্গে নেই, তৃণমূল আছে, তৃণমূলের সঙ্গে থাকবেন, দিদির সঙ্গে থাকবেন। আমরা মোটামুটি আশাকৃত যে পঞ্চায়েত ভোটে আমাদের নয়াগ্রাম ব্লকের 12টা জিপির মধ্যে আমরা বোর্ড গঠন করছি, এবং সমস্ত সংসদে আমরা জিতবো, আমাদের প্রধান হবে, আমাদের মোটামুটি পঞ্চায়েত সমিতি হবে, জেলা পরিষদ হবে, সব আমাদের তৃণমূলের আমলে সরকার আছে। আপনার নাম? আমার নাম সুকুমার বাড়ি, আমি 7 নম্বর অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্ট।
কথা বললাম আমরা নয়াগ্রাম সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির সাথে। উনি বললেন যে এই এলাকায় উন্নয়ন হচ্ছে, আগামী দিনে আরও বিশেষ কিছু পরিকল্পনাও থাকছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই বিগত পাঁচ বছরে নয়াগ্রাম পঞ্চায়েতে সেই এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, এখনও কী কী উন্নয়ন বাকি, কী বলছেন এলাকার মানুষজন, কী বলছেন প্রধান উপপ্রধান এবং রাজনৈতিক দলের নেতৃত্বরা, এই সমস্ত কিছু নিয়ে আমরা ঝাড়গ্রাম নিউজ প্লাস আজ এসে পৌঁছেছি নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতে। আমাদের সাথে রয়েছেন নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার নাম? আমার নাম সাবিত্রী। আপনাদের এই এলাকায় কী কী উন্নয়ন হয়েছে এই পাঁচ বছরে? নমস্কার, আমি নয়াগ্রাম সাত নম্বরের প্রধান। আমার এই বিগত পাঁচ বছরে দেখেছি যে আমাদের এখানে উন্নয়নে রাস্তাঘাট, পানীয় জল এবং বিভিন্ন জায়গায় আমাদের প্লেন্টেশনের বাগান আমরা করেছি, তো তার মধ্যে বেশি সোনাঝুরিটাই আমাদের আছে। আর মানুষের পথপথের ব্যবস্থা করা হয়েছে, এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে, আলো, হ্যাঁ, সোলার লাইটও আমরা করেছি, কুয়ার ব্যবস্থাও আছে পানীয় জলের মধ্যে। সেগুলো এখনও আমরা জিপি থেকে রিপেয়ারিং করি, প্রত্যেক বছর সমস্যা হলে সেগুলো আমরা সমাধান করে দিই, মানুষ পানীয় জলটা ব্যবহার করতেও পারে। তারপরে সোলার সামেসেল কল বিভিন্ন পরিষেবা আমরা এগুলো দিয়ে থাকি। এই যে পাঁচ বছর আপনারা কাজ করছেন, এখানে বিরোধীরা কি আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের উন্নয়নের কাজে? হ্যাঁ, বিরোধীরা সহযোগিতা করে, কিন্তু এখানে আমরা কালার চিনি না, মানুষ পাওয়ার যোগ্য মানুষ সবাই পরিষেবায় দেওয়া। বর্তমানে তো আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির অভিযোগ নিয়ে কী বলবেন? আপনাদের গ্রাম পঞ্চায়েতে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে? না, সেরকম কিছু অভিযোগ নেই, যেভাবে সঠিক তথ্য তুলে এসেছে সেইভাবে মানুষ যা পাওয়ার যোগ্য তারা পেয়েছে। এখনো পর্যন্ত কত আবাস যোজনার বাড়ি আপনারা গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে? যেটা আমাদের আবাস প্লাস ছিল, আবাস প্লাসের মধ্যে আমাদের ছিল 1070, 1070 মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কাটা গেছে, আমাদের 1030 ছিল, 1030-এর মধ্যে 600 সামথিং কত একটা আমরা পেয়েছি ওইখান থেকে, ওইখান থেকে কিছু কোটা আমাদের দেওয়া হয়েছে, কিছু এখনও বাকি আছে এসটি জেনারেল করে। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, আরও কী কী পরিকল্পনা রয়েছে এই গ্রামকে বা এই এলাকায় উন্নয়ন করার জন্য? হ্যাঁ, আমাদের আরও পরিকল্পনা আমরা কিছু নিয়েছি, যেমন স্কুলের পরিষেবা, আইসিটিসের পরিষেবা, এবার হেলথের পরিষেবা। আর মানুষের চাহিদা যেভাবে থাকে, যে আমাদের এখন সমস্যা আছে কোনো জায়গায় পানীয় জল, কোনো জায়গায় রাস্তা, কোনো জায়গায় ড্রেন, সেগুলো আমাদের সামনে ভোট যেহেতু করতে হবে, ওগুলো আমরা কিছু করেছি, আমরা ধরা ধরেছি, আবার ভবিষ্যতে টাকাটাগুলো আমরা করবো সেভাবে ভাবে, তাকে একসঙ্গে তো করা সম্ভব নয়, আমরা টাকা আমরা দেখি তাকে দেখুন মানুষের সমস্যা সমাধান করেছি। 100 দিনের কাজ তো এখন বন্ধ, কত সমস্যায় পড়তে হয়? হ্যাঁ, মানুষের কাছে একটু এলাকায় পড়তে হয়, যেহেতু মানুষ কাজ করছে টাকা পাচ্ছে না, সেই জবাব আমাদেরকে দিতে হয়, সবসময়ই দিতে হয়। আপনার এই গ্রাম পঞ্চায়েতে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়েছে এলাকার মানুষের জন্য? না, ওই এনার্জির কাজ ছাড়া সেরকম তো এখন কোনো কর্মসংস্থান নেই, মানুষ ওটাই ওদের মেন কর্মসংস্থান। আমরা কথা বললাম নয়াগ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে। এই বিগত পাঁচ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার সমাধান, পাশাপাশি আরও নতুন পরিকল্পনা রয়েছে আগামী পঞ্চায়েতে, এই এলাকার প্রত্যন্ত মানুষের জন্য থাকবে কর্মসংস্থান। ঝাড়গ্রাম নিউজ ক্লাসে পঞ্চায়েতের সাতকাহন নিয়ে আমরা আজকে পৌঁছেছিলাম নয়াগ্রাম পঞ্চায়েতে।